بسم الله الرحمن الرحيم <applause>

আল্লা ব্যতীত কোনই পাশো থাকতে পারে না আমরা মালব কলা খাইতেছি দই দুধ খাইতেছি মাছ মাংস খাইতেছি আমার আল্লাহ বলতাছেন দুনিয়ার মানুষ আমি তো মাছ মাংস খায়া দেখলাম না দই দুধ খায়া দেখলাম না মালব কলা কেমন লাগে তা তো আমি খায়া দেখলাম না আমার আল্লাহ দুনিয়ার মানুষের জন্য দই দুধ খাইবার জন্য সুবিধা করে দিছেন মাছ মাংস যত আছে মানুষে খাইতেছেন কিন্তু আমার আল্লাহ একটা মালম কলাও খায়া দেখলো না আমার বন্ধুরে আমার মায়েরা ভালো করে শুনবেন এই যে আমার বয়ানগুলি যখন শুনবেন শুনিয়া আসুন একটা করে সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক করবেন শেয়ার করে দেবেন যাতে বিভিন্ন দেশে পৌঁছা যায় কোথায় ইন্দোনেশিয়া কোথায় চীন কান্ট্রি কোথায় শ্রীলঙ্কা কোথায় আফগানিস্তান কোথায় বাংলাদেশ কোথায় হলিসি কোথায় পানামা কোথায় কোন দেশ আছে প্রত্যেক দেশের যেন পঞ্চায়েত যাই সবাই শেয়ার করে দিবেন ওই প্রশংসা করি গাখীর মালব কলা খাইবার জন্য দিস ওই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার মধ্যে কিছু হয়তো না সেই নবীর প্রতি আমরা সবাই সাল্লাম আল্লাহ বলতাছেন দুনিয়ার মানুষ তোমরা ঘম চাও স্বামী স্ত্রী কত আমার ভর্তি করতা চাও কিন্তু আমার আল্লাহর কোনো স্ত্রী নাই ছেলে মেয়ে নাই পিতা মাতা নাই আল্লাহ জীবনে কোনোদিন ঘুম পাইরা দেখল না আমার ভাইরা এবং মায়েরা আমার বক্তব্য অল্প সময় ভিতরে শেষ করে দিব এখন হইতেছে সিরাতে পাক সিরাতে পা এর শব্দ মানে কি কি বুঝেছে এটা ভালো করে বুঝতে হবে এখন হইতেছে মহান আল্লাহ পা শেষ যুগে তার মানে আমাদের যুগে সেই যুগে মানুষটার হেদায়েতের জন্য শুধু আল কোরআন কারিম আল কোরআন কারিম পাঠায়া ক্ষান্ত হন নাই আল্লাহ যে কোরআনটা বানাইছে নাজের করছে সারা বিশ্বর জমিনে কোরআন নাজের করছে খালি কোরআনই নাজের করিয়া খ্যান্ত হন নাই আর মানে এইটাই সিরাতে পান এই শব্দর মানে অনেকেই জানেন না এখন ভালো করে বোঝেন যে এই যে কোরআন যারা নাজর করলো এইটা কোরআন নাজেল করিয়াওয়ালা ক্ষান্ত হন নাই আরও কি একটা কথা আছে ভালো করে শোনেন বরং সে সঙ্গে একজন অনুপম পুত চরিত্র সোবাহান আল্লাহ যে ক্যারেক্টার যে চরিত্র বিশ্বর জমিনে এমন একজন মহান ব্যক্তিকালাই পাঠাইয়া দিয়েছিলেন যারা চরিত্র এত সুন্দর ভালো ছিল তাই কথা হইতেছে পুত চরিত্র মহা মানব তা কি করে বলা হয় মহামানব রাসুল করিম সাল্লাই সাল্লাম যখন নবীর নাম শুনবেন আমার নবী কইতাছে যে ব্যক্তি বেশি করে বিশ্বর জমিনে আমার নবী তাকে শুনলে ধরশ্রী করতে হয় সাল্লাই সাল্লাম আমার মায়েরা এবং ভাইরা মন রাখবেন যখনই নবীর নাম শুনবেন বলবেন সাল্লাই সাল্লাম রাসুল করিম সাল্লাম মহিত করে তার দ্বারা কোরআনের নির্দেশ সুষ্ঠুভাবে প্রচার করার এবং তার উদ্দেশ্যগত অর্থ পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন সুবাহান আল্লাহ আমার নবী যদি না থাকত বিশ্ব জমিনে কে কোরআন কি বুঝাইয়া দিত আমার নবী কোরআন পড়ছে তার মানে বুঝছেন সারা দুনিয়ার মানুষ কেমন করে বুঝাইয়া দিলাম আমার নবীর সঙ্গে সঙ্গে যে সাহাবারা থাকছে তারা সঙ্গে সঙ্গে মুখস্থ করত লেখা রাখত সাহাবারা মরিয়া গেছে আস্তে আস্তে দুনিয়ার মধ্যে আমরা আলে মোলাম তাই মানুষ কি নামাজের কথা কই কথা পিতা মাতার সেবা করতে হয় জান্নাত নাম কি বস্তু সোনা দিয়া রূপা দিয়া আমার আল্লাহ জান্নাত বানাইছে এই কথাগুলি আমরা কোথায় পাইলাম আমার নবী অতি প্রথমে আমার নবীর কাছে কোরআনের আয়াত একটা দিলকের আয়াত আমার নবী মুখস্ত করতে মানুষকে বুঝাই সাহাবগরে বুঝাই আদি সাহেব আবার সাহাবারা দুনিয়ার মানুষকে বুঝাই দিয়া অন্ধকার কবরে ঘুম পারতাছে তাই ব্যবস্থা করেছেন মানুষকে খারাপ পথ থেকে ফেরানোর জন্য এ ব্যবস্থা করা হয়েছে বাহান আমরা জানেন বিশ্বের জমনে যুদ্ধ হইতেছে মহাযুদ্ধ জায়গায় জায়গায় মানুষ মারামারি কাটাকাটি করতেছে যুদ্ধটা কেন করে হ্যাঁ ইন্নাশায়তানা লাকুম আদুবুম মবিন আমার আল্লাহ বলতাছেন দুনিয়ার মানুষ শয়তান তোমাদের প্রকাশ্য दुश्मन তোমরা শয়তানের কথা শুনিও না এই বিশ্বের যমেনে যুদ্ধ হইতাছে হাজার হাজার মানুষ মরতাছে গুলাগুলি করিয়া ওই মানুষে মারামারি করতেছে। এই বুদ্ধিরে কেরা দিল ওই শয়তানে বুদ্ধিরে দিয়া দিছে পশ্চিমের গুড়াই গড়াই হান্দাইছে

आरे ये व्यवस्था कर এই কারণে নিষ্পাপ পুত চরিত্র রাসুলের দ্বারা কোরআনের নির্ভুল অর্থ করিয়ে নিকুত আদর্শ সমাজ ব্যবস্থা কায়েম করেছেন সোবাহান আল্লাহ বন্ধুরা দুনিয়া যত আলে মোলাম রাশি যত আলে মোলাম আছে বক্ত বাসন দান করি কিছু না কিছু আমাদের ভিতরে দোষ আছে কিন্তু আমার নবীর কোনো চরিত্র ভিতরে কোনো দোষ ছিল না তাই এখানে বলা হইতে পুত চরিত্র রাসুলের দ্বারা নির্ভুল অর্থ করিয়া নিখুত আপর্শ সমাজ ব্যবস্থা কায়েম করেছেন সবাহ আমার বন্ধুরা কাজে রাসুল সাল্লা সাল্লামের জীবন চরিত্রকে পুঙ্খানুপুঙ্খ রূপে পাঠ করা শ্রমণ করান আলোচনা করান এবং গবেষণা করা প্রত্যেকটি মানুষের কর্তব্য বলে মনে করি সব আল্লাহ আমার নবীর বাপ কী বা ছিল আমার নবীর মা কি বা ছিল ছেলে মেয়ে ছিল ছেলে মেয়ে ছিল এই কথাগুলি আমাদেরকে জানা কর্তব্য আর এমন সুন্দর নবী নবীর বংশ তোর কেমন কোন বংশে আমার নবীর জন্মগ্রহণ করতো নবী দুনিয়া এসে কি করল না করল এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদেরকে বুঝতে হবে বন্ধু আল্লাহকে ভালোবাসতেন এবং তার ভালোবাসা লাভ করতে সকল ইসাই সবাহান আল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র উপায় হলো তার শুনলাম আসাল্লাম কে ভালোবাসা সবাহান বন্ধুরা আল্লাহকে তোমরা ভালোবাসো মা আমার বাজন তোমরা আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে যে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসতে হমেশো বাহান আল্লাহ তুমি কেমনকে নবীকে ভালোবাসবা আমার নবী সমস্ত কথা বলছেন হাদিস ওই কথা বলছেন বুখালি হাদিস মুসলিম শৈরি পেরে হাদির তিরমিনি শৈবের হাদিস যে সমস্ত কতগুলি আমার নবী বইলা গেছে যা যা নবী করছেন ওই সমস্ত কাজ আমাদেরকে করতে হবে সোবাহান আমার নবী পাঁচ সত্য বাহিন্দা নামাজ পড়ছে আমাদেরকে নামাজ পড়তে হবে আমার নবী রমজান মাসে রোজা থাকতো রোজাও থাকতে হবে আমার নবী কোন মিথ্যা কথা মুখ দেয় বলে নাই আমাদেরকে মুখ মিথ্যা কথা বলা চলবে না আমার নবী সুদ খায় নাই ঘুষ খায় নাই আমাদের সুদের কারবার বন্ধ করতে হবে বন্ধুরা বলেন আমি আমির হামজা ভারতবর্ষ থেকে বলতেছি আমি আমির হামজা আশ্রামে থেকে বলতেছি আমি আমির হামজা জলেশ্বর গোয়ালবা থেকে বলতেছি সবাই জানেন শোনেন কিন্তু আমার নবীকে চেনেন নবীকে মাইনে মাইনে চলেন সুবাহান বন্ধুরে এবং প্রমাণ স্বরূপ রাসুলামকে অনুসরণ করে দুনিয়ার জীবন যাপন করা আমার নবী কি কি কাম করে গেছে আমার নবীর মতন যদি হইতেছে চাও পাঁচশ ত নামাজ পৰিব লাগিব এন্ন চালা আনেলে লেফা সই অল মন আমার আল্লাহ কইতেছে বান্দারে দুনিয়ার মানুষের নিশ্চয় নামাজে তোমাদের কি খারাপ কামেটি গে বিরুতুলা কে আল্লাহ আমি আমির হামদা বলতাসিম যা একটা বললাম বন্ধু এটা হইতে যে রায় আর সোবাহান আল্লাহ আল্লাহর কথা যত শুন বা যত কইবা বন্ধু ভিতরে শান্তি আসিয়া যাবে আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা এই কথা কুরআন শরীফে আল্লাহ পাক পরিষ্কর ভাষাই বলে দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রহিম কুন ইন আল্লাহ বলতাছেন হে রাসূল আপনি মানুষকে বলি দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা কামনা করো আল্লাহর ভালোবাসা কামনা করো তবে মানুষকে ভালোবাসবে আমাকে অনুসরণ করে চলো তাতে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ যদি মানুষকে ভালোবাসতে চাও যুদ্ধ বিগ্রহ করা চলবে না বিশ্বের জন্য বিগ্রহ করা চলবে না মানুষকে মারামারি কাটা চলবে না তুমি তো মানুষ ও তো মানুষ কেমন করে তুমি গুলি ঘুরে মারতে চাও কেমন করে মানুষকে খুন খারাপি করতে চাও মানুষকে মারা চলবে না খুন করা হত্যা করা চলবে না মানুষের ভিতরে মোহাম্মত করতে হবে একজন মুসলমান একটা মানুষকে ভালোবাসতে হবে তাই তো আল্লাহকে ভালোবাসা হবে সবাহান আল্লাহ আমি আমির বেশ সময় বলতে পারলাম না বন্ধু আজকের সময় আমার কম সবাই লাইক করবা সাবস্ক্রাইব করবা